আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সেনা চৌকিতে আরাকান আর্মির হামলার পরই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বোমা মিয়ানমারের। বিজেপি আরএসএস দেশকে ভাগ করছে বলেছেন রাহুল গান্ধী। আফগানিস্তানে ভূমিকম্পে 8 জন নিহত। রুশ সেনাদের কাছ থেকে 3 স্থাপনা মুক্ত করার দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ থাকছে, মুসলিম বলেই কি বিলকিসের পাশে কেউ নেই বলেছেন শাবানা আজমি। মুসলিম বলেই কি বিলকিসের পাশে কেউ নেই জানতে চান শাবানা আজমি, সে সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখন বিলকিসের পাশে কেউ আছে কি নেই তা জানতে সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সেনা চৌকিতে আরাকান আর্মির হামলার পরই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বোমা মিয়ানমারের। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরে গত বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা। ওই এলাকার একটি পুলিশ তল্লাশি চৌকিতে আরাকান আর্মির হামলার পর এইসব হামলা হয়েছে, খবর দেশটির গণমাধ্যম ইরাবতীর। গত বুধবার রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি 19 জন জান্তা পুলিশ কর্মকর্তাকে হত্যা করে সেনা চৌকিটির দখল নেয়। অগ্নিয়াস্ত্র, গোলা এবং অন্য সরঞ্জামাদি জব্দ করে তারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুসারে বৃহস্পতিবার মিয়ানমার সরকার 3টি বিমান হামলা চালিয়েছে। হামলার জন্য যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছে তারা। স্থানীয় এক বাসিন্দা ইরাবতীকে বলেন, সকালে 2টি উড়োজাহাজ ও 1টি হেলিকপ্টার থেকে হামলা করা হয়েছে, বিকেলে 2টি যুদ্ধবিমান এবং 2টি হেলিকপ্টার থেকে হামলা হয়। বৃহস্পতিবার মিয়ানমার সরকার বলেছে তাদের সেনারা নিরাপত্তা চৌকিটি পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে। গ্রামবাসী বলেছেন প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়েছে, এই সময় তারা মাটিতে কম্পন অনুভব করেছেন। আরাকান আর্মি সীমান্ত এলাকায় হামলা শুরুর পর গত 2 আগস্ট থেকে ওই এলাকা এবং পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়া শহরে লড়াই চলছে। সেনাবাহিনীর প্রায় 6টি সীমান্ত ঘাঁটিকে ঘিরে যুদ্ধবিমান এবং উড়োজাহাজ থেকে নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে। প্রতিদিন 300 থেকে 400টি গোলা ছোড়া হচ্ছে। নাইখং সরি সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি ও মর্টার শেল। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মংডু শহর এবং পার্শ্ববর্তী বুথিডং শহরে পালিয়ে যান। বুধবার পালেতোয়ার মিক ওয়া গ্রামের কাছে এক সংঘর্ষে 10 জান্তা সেনা নিহত হন বলে দাবি করেছে আরাকান আর্মি। রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে রাখাইন রাজ্যের অ্যান শহর এলাকায় একটি হাইওয়েতে আরাকান আর্মির সদস্যরা একটি জান্তা বহরে অতর্কিত হামলা চালান। এতে বেশ কয়েকজন সেনা নিহত হন। একটি ভিডিওতে দেখা গেছে রাস্তায় মিয়ানমার সরকারের একটি গাড়ি পোড়ানো হচ্ছে। বিজেপি আরএসএস দেশকে ভাগ করছে বলেছেন রাহুল গান্ধী। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ঘৃণা বেড়েছে। দিল্লির রামলীলা ময়দানে মূল্য বৃদ্ধি নিয়ে কংগ্রেসের সমাবেশের মঞ্চ থেকে রাহুল গান্ধী এই কথা বলেন। তিনি বলেন, মানুষ তাদের ভবিষ্যৎ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে ভয়ে রয়েছে। এই বিষয়গুলোই তাদের ঘৃণার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপি ও আরএসএস দেশকে ভাগ করছে বলেও অভিযোগ করেছেন রাহুল। খবর এনডিটিভির। রাহুলের আগে কংগ্রেসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতা ভাষণ দেন। রাহুল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ 2 ব্যবসায়ীকে রক্ষ করে ফের কথা বলেন। তিনি অভিযোগ করেন বিমানবন্দর কিংবা রাস্তা সবকিছুই 2 ব্যক্তি দখল করে নিচ্ছে, সরকার থেকে যাবতীয় সুবিধা নিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রীর আদর্শ হলো দুজনকে সুবিধা করে দেয়া, কিন্তু কংগ্রেসের আদর্শ হলো দেশের অগ্রগতি সবার আগে। তিনি বলেছেন, এই দেশ দুজনের নয়, শ্রমিক, কৃষক এবং বেকার যুবকদের। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাহুল বলেন, এই ধরনের মূল্যবৃদ্ধি দেশ আগে কখনো দেখেনি। তিনি বলেন, সাধারণ মানুষ সমস্যায় রয়েছে, তা সে মুদ্রাস্ফীতি, বেকারত্ব কিংবা চীনের সঙ্গে সংঘাত বিরোধীদের এইসব বিষয় সংসদে তোলার অনুমতি নেই। ঘৃণা ছড়াচ্ছেন মোদী, তিনি দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন, অভিযোগ করে বলেন রাহুল। তবে এর থেকে লাভবান হচ্ছে চীন ও পাকিস্তান।
রাহুল বলেন, গত 8 বছরে প্রধানমন্ত্রী মোদী ভারতকে দুর্বল করে দিয়েছেন। আগামী 7 সেপ্টেম্বর থেকে কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3,500 কিলোমিটার ভারত জড়ো যাত্রা শুরু করবে কংগ্রেস। সেই যাত্রার আগে এই সমাবেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের ভারত জড়ো যাত্রায় চালের দাম, বেকারত্ব সমস্যা যেমন তুলে ধরা হবে, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রচার করা হবে। কংগ্রেসের এই ভারত জড়ো যাত্রাকে দলের সর্বকালের বৃহত্তম গণসংযোগ কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তৃণমূল স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই এই কর্মসূচির উদ্দেশ্য। তিনি বলেন, এই যাত্রার মাধ্যমে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সরকারের মিথ্যা এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার সম্পর্কে জানতে চায়। এদিনে জনসভার পর আবার নতুন করে রাহুলকেই দলের সভাপতি করার দাবি তুলবেন কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই জানা গেছে দলীয় সূত্রে। আফগানিস্তানে ভূমিকম্পে 8 জন নিহত। আফগানিস্তানে ভূমিকম্পে 8 জন নিহত হয়েছেন। সোমবার সকালে 5.3 মাত্রার ভূমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, জালালাবাদের কাছে পূর্বের একটি শহরে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আঞ্চলিক গভর্নরের মুখপাত্র মৌলভি নাজিবুল্লাহ হানিফ বলেন, রবিবার রাতে কুনার প্রদেশে ভূমিকম্পে আর্থিক ক্ষতি এবং মানুষের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, প্রাথমিক প্রতিবেদনে 6 জন নিহত ও 9 জনের আহতের খবর পাওয়া গেছে। রুশ সেনাদের কাছ থেকে 3 স্থাপনা মুক্ত করার দাবি ইউক্রেনের। রাশিয়া সেনাদের কাছ থেকে 3টি স্থাপনা মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তাদের সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনে 2টি এবং পূর্বের 1টি স্থাপনা স্বাধীন করেছে। তবে এই স্থাপনাগুলো ঠিক কোন জায়গায় ছিল এবং কোন সময় পুনর্দখলে নেওয়া হয়েছে তা জানাননি তিনি। রবিবার রাত্রিকালীন বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের নিরাপত্তা বাহিনীকে দনেস্কের 1টি স্থাপনা এবং লিসিচানস্ক সিভারস্কের 2 অঞ্চল স্বাধীনের জন্য ধন্যবাদ প্রদান করেন। মুসলিম বলেই কি বিলকিসের পাশে কেউ নেই, বলেছেন শাবানা আজমি। ভারতের গুজরাটে অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ ও তার পরিবারের 7 জনকে হত্যার ঘটনায় 11 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওই 11 জনকে মুক্তি দেওয়া হয়। বিলকিস বানু ধর্ষক ও তার পরিবারের হত্যাকারী ওই 11 জন এখন মুক্ত। এই নিয়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, তবে এর প্রতিক্রিয়া যতটুকু ও যেভাবে হওয়া উচিত ছিল তা হয়নি। এসব বিষয় নিয়ে প্রশ্ন তুললেন ভারতের অভিনেত্রী শাবানা আজমি। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাবানা বলেন, মুসলিম বলেই কি বিলকিস বানুর পাশে কেউ নেই, তার জন্য কেউ সরব হলো না, এর থেকে বেশি আর কি ভাববো বলুন। দেশে এখন শুধু হিন্দু মুসলিম বিতর্ক। আমার তো মনে হয় এরকম ঘটনা ঘটিয়ে দেশে আরো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করাই লক্ষ্য, সেই রেশারেশিকে ভোটের কাজে লাগানো। এর থেকে আমার আর কিছু মনে হয় না। ওই 11 জনের পক্ষে বলা হয়েছে ওরা ব্রাহ্মণ, ওদের মধ্যে একটা সংস্কার রয়েছে, অপরাধ করেছে কি করেনি তাও জানি না। তিনি বলেন, 11 জনকে অপরাধী ঘোষণা করে তাদের আদালত সাজা দিয়েছে, তারপরও কেউ বলছে ওরা অপরাধ করেনি। ভারত সরকারের কোনো নির্দেশনা ছাড়া গুজরাট সরকার এমনটা কিভাবে করতে পারে? নারী কমিশন থেকে মানবাধিকার কমিশন কেন নীরব? বিজেপির নারী নেতারা কেন নীরব? এটা পার্টি লাইনের জন্য? মানবিকতা বলে কিছু কি আর বেঁচে নেই? এ কোন সমাজে বাস করছি? শাবানা আজমি বলেন, ভেবেছিলাম ওইসব কয়েদিদের ছেড়ে দেওয়ার পর দেশ জুড়ে বিশাল প্রতিক্রিয়া হবে। একদিন, দুদিন, 3 দিন অপেক্ষা করলাম, মিডিয়া বা অন্য কোথাও সেরকম কিছু দেখলাম না। একদিন আমি কয়েকজনের সাথে একটা আলোচনায় বসেছিলাম, একজন বলল, ওরা তো অনেক দিন জেল খেটেছে, এখন তাদের ছেড়ে দেওয়া হলে কি ক্ষতি? তিনি বলেন, যারা এই কথা বলছে তারা সবাই জানে ওই 11 জন কি করেছে। ওদের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মনে হয়েছে বিলকিস বানুর সাথে কি হয়েছে তার কোনো ধারণা ওদের নেই। ওই 11 জনকে শুধু ছেড়েই দেওয়া হয়নি, জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। ভেবে দেখুন আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি, কি বার্তা দিচ্ছি দেশের মেয়েদের।
যেদিন ওদের ছেড়ে দেয়া হয় সেই দিনই ভারত সরকার নারী শক্তির কথা বলেছিল। ভাবতে পারছি না নির্ভয়া কাণ্ডে গোটা দেশ রাস্তায় নেমেছিল, বিলকিস বানুর ক্ষেত্রে কেন নয়? শাবানা বলেন, আমার বলার কিছু নেই, আমি স্তম্ভিত। এত বড় ট্র্যাজেডির পরও বিলকিস সাহস হারার নেই। অপরাধীদের শাস্তি হয়েছিল, এখন ওইসব কয়েদিকে ছেড়ে দেওয়ার পর বিলকিসের স্বামী বলছে ও যখন জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখনই এমন ঘটনা ঘটল। ওই আইনজীবী বলেছে, একা আর কত লড়াই করবে, এসব হওয়ার পরেও কি আমাদের এগিয়ে আসা উচিত নয়? ভারতে যেসব নারী রোজ ধর্ষণের হুমকি পান তাদের কি একটা নিরাপত্তাবোধের বার্তা দেওয়া যেত না? বিলকিসের সামনে আমি দাঁড়াবো কি করে? দেশের মহিলা সংসদ সদস্যদের কি হলো? তারা কিভাবে চুপ করে রয়েছেন?